প্রথম আমার একটা প্রশ্ন থাকবে, রাজ্যে কি কোনো নিয়োগ হবে না যে নিয়োগটা রেগুলার হবে, যেখানে ইরেগুলারিটিস থাকবে না বা দুর্নীতি থাকবে না? সব জায়গায় দুর্নীতি বা ইরেগুলারিটিস থাকা কি মাস্ট? এইখানে দুর্নীতি হয়তো ছিল না, কিন্তু ইরেগুলারিটি ছিল। কি ছিল? ভিসি অ্যাপয়েন্ট হলো, রি অ্যাপয়েন্টমেন্ট হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এবং যার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার পরিবারের সাথে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা সম্পর্কে আমি নাইবা বললাম। কি দুটো পয়েন্ট ছিল পিটিশনারদের? ফার্স্ট পয়েন্ট ছিল ভিসির ক্ষেত্রে, রি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের যা রুল সেটাকে মানতে হবে। সেকেন্ড পয়েন্ট ছিল চ্যান্সেলর যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি, চ্যান্সেলারের অ্যাফর্মেশন লাগবে। কিন্তু এখানে কি হয়েছিল, দুটো মানা হয়নি, কোর্টে মামলা হলো। আমরা মানে চ্যান্সেলর হচ্ছে আমাদের রাজ্য, মাননীয় রাজ্যপাল, কোর্টে মানা হয়নি। না মানা হওয়ার পর কোর্টে আসলো মামলাটা। প্রথম পয়েন্টটা কোর্ট বললো না, রি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে পুরোটা মানার দরকার নেই। কিন্তু সেকেন্ড পয়েন্টটা হাইকোর্ট মান্যতা দিল, পুরো মানে ইউজিসি গাইডলাইন দেখা হলো, ইউনিভার্সিটির লগুলো দেখানো হলো, দেখে কলকাতা হাইকোর্ট বললো না, এক্ষেত্রে যে রি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে চ্যান্সেলারের মানে ওপিনিয়ন না নিয়ে হয়েছে, তার কনসেন্ট ছাড়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ইজ ইললিগাল। এটা সবাই জানতো, রাজ্য সরকার জেনে গেল, সাধারণ মানুষ জেনে গেল, সবাই বুঝতে পারলো, যারা একটু আইন নিয়ে নাড়াচাড়া করে, ঘাটাঘাটি করে, তারা জানতে পারলো। কিন্তু রাজ্য সরকারের ওই গোয়ার তুমির জন্য, শুধুমাত্র গোয়ার তুমির জন্য অ্যাপিলটা করলো কে? অ্যাপিল এই সোনালি বন্দ্যোপাধ্যায় কিন্তু করেননি, অ্যাপিলটা করেছিল রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে গেল। আমার তোমার জনসাধারণের করের টাকা ধ্বংস করে এক খুব বিশাল বড় একটা মাননীয় অ্যাডভোকেটকে নিয়োগ করা হলো, তার টাকা রাজ্য সরকার দিয়েছে। দেওয়ার পর হাই সুপ্রিম কোর্টও সেম একই জিনিসটা বললো যে চ্যান্সেলারের ওপিনিয়ন ছাড়া, কনসেন্ট ছাড়া অ্যাপয়েন্টমেন্টটা ইললিগাল। যে বারবার পশ্চিমবঙ্গ সরকার একই কাজটা কেন করছে? সব ক্ষেত্রে নিয়োগে ইরেগুলারিটি, ইললিগালিটি মাস্ট হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কোন দিকে নিয়ে যাচ্ছে? আর আমাদের টাকা নয় ছয় করার অধিকারটা কে দিয়েছে সরকারকে? দেখুন, অভিযোগ যেটা তরুণ যদি করছে সেটাকে যদি আমি মুট পয়েন্ট ধরে নিই, যে রাজ্যপাল তিনি নির্দেশ দেবেন বা তিনি মেনে নেবেন, তারপরে উপাচার্যের নিয়োগ বা পুনর্নিয়োগ এগুলি করা যাবে নচেত যাবে না, এটি আইনের, এটাই আইন, এই ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দিয়েছেন, আমরা সবাই মেনে নিতে বাধ্য, আমরা মেনে নিচ্ছিও, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার বক্তব্য অন্য জায়গায়, যে দেখবেন আইন জিনিসটা আসলে একটা ডাইনামিক প্রসেস, যেটা কিন্তু মানে সেই সময়ের যে আর্থসামাজিক পরিস্থিতি থাকে এবং যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশান থাকে তার উপর নির্ভর করে বদলাতেও পারে, এমন কিছু কিছু ঘটনার অভিঘাত আসে যা বর্তমান আইনকে ভবিষ্যতে পাল্টে দিতে হচ্ছে, এই পরিস্থিতি তৈরি করলেও করতে পারে। সাম্প্রতিক একটা উদাহরণ দিতে পারি, নির্ভয়া কাণ্ড। আপনি জানবেন যে নির্ভয়া কাণ্ডে যে আমি বলে দিচ্ছি, ধরুন আমাকে একটু বলতে দাও, 18-র কম যে একজন অভিযুক্ত ছিলেন তিনি সবচেয়ে বেশি নৃশংস ছিলেন, কিন্তু তিনি মাত্র 3 বছর জুভেনাইল হোমে কাটিয়ে তাকে ছেড়ে দিতে, আইনটা সেরকমই ছিল। তারপরে কিন্তু আইনটা পাল্টায়, কেন? জনরোষের কারণে, সমাজের চাপের কারণে। একইভাবে এইখানে মুট পয়েন্ট যেটা, যে রাজ্যপালকে মেনে নিতে হচ্ছে, রাজ্যকে, তিনি যা বলবেন সেটাই শেষ কথা। সেই পরিস্থিতি পাল্টানোর জন্য কেরালায় যেমন কিছু পদক্ষেপ হয়েছে, পশ্চিমবঙ্গে বুড়ো আঙুলের কথা বলছি না, রাজ্য যেটা করেছে সেটা সুপ্রিম কোর্ট বলছেন বেআইনি, কিন্তু বড় সংখ্যক মানুষের চোখে হয়তো বা আগামীতে সেটাই করতে হবে। রাজ্যপালের এই ছড়ি ঘোরানো, কেন্দ্রে রাজ্যপালের মাধ্যমে ছড়ি ঘোরানো, এটার বোধহয় দিন শেষ হতে চলেছে। কেনই বা করতে হবে, কেনই বা করতে হবে তরুণ জ্যোতি তিওয়ারি? শুধুমাত্র উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আচার্যর অনুমোদন এবং আচার্য সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের কারণে? বারবার একটা কথা বলা হয় না, যে ফেডারেল স্ট্রাকচার একটা ছোট্ট জিনিস, আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত ভালো। ভারতবর্ষের সংবিধান অ্যাবসলুটলি ফেডারেল নয়, এটা কোয়াসি ফেডারেল, মানে সেন্ট্রাল সেন্ট্রিক ফেডারেল। সেখান থেকে যদি আমাদের অনির্বাণবাবুরা বা তৃণমূল কংগ্রেস মনে করেন পশ্চিমবঙ্গের আলাদা কোনো সংবিধান আছে, মুখ্যমন্ত্রী যদি আলাদা কোনো সংবিধান লিখে থাকে তার একটা কপি আমাদেরকে দিয়ে দিক। আর যে আইন নিয়ে কথা বলছেন, আইন নিয়ে যদি আপত্তি থাকে, প্রবলেম থাকে, সেটাকে চ্যালেঞ্জ করুক, তার বাইরের চ্যালেঞ্জ করুক, নতুন আইন নিয়ে আসুক। যতক্ষণ না আনছে, পুরনো আইনটা আছে, সে পুরনো আইন মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী তো আইনের ঊর্ধ্বে নয় যে তার পছন্দের একজনকে ভিসি অ্যাপয়েন্ট করে দেবেন রুল না মেনে, এটা তো হতে পারে না রে বাবা। এর উত্তরটা এই জায়গাটাই, যে আইনের যে ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দিয়েছেন এক্ষেত্রে সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, এটা ঘটনা, এটা আইনের প্রসঙ্গ, এটার পরে আর কিছু বলার নেই।